আমরা আমরা চেষ্টা করছি এখানে যে ক্রপিং ইনটেন্সিটি কীভাবে বাড়ানো যায়, কম করে হলে অ্যাটলিস্ট একটা ফসল আমরা যাতে এখানে ইন্ট্রোডিউস করতে পারি। এর জন্য বেনা চাষে আলু প্রযুক্তিটার আমরা ধারণা এখানে নিয়ে আসি। তো এখানে যে খড় জমিতে পড়ে থাকে সেই খড়টাই আমরা ব্যবহার করি। তো আমরা যে জমিতে আসলে পা দিলে সাধারণত পা ডেবে যায়, কিন্তু খুব একটা কাদা লাগে না পায়, সেরকম অবস্থায় জমিতে আলুটা লাগাতে হয়। সেটা আপনার সাধারণত ডিসেম্বর 16 থেকে ডিসেম্বরের 30-এর মধ্যে, অর্থাৎ ডিসেম্বর শেষ ভাগে এই কাজটা করতে হয়। তখন যে খড়টা থাকে আলু মাটিতে বোনার পরপরই আপনার কিছুটা কম্পোস্ট দিয়ে ঢেকে দিতে হয়, দিয়ে সঙ্গে সঙ্গে ওই খড় দিয়ে আলুটা ঢেকে দিতে হয়। তো আমাদের খড়ের পুরুত্বটা আমরা পুরুত্ব নিয়ে কাজ করেছি, সেটা দেখা যায় সাধারণত 15 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার, অর্থাৎ 6 থেকে 8 ইঞ্চির মতো ডেপথ হলে ভালো হয়। কারণ হচ্ছে যেহেতু আমার আলুটা মাটির গভীরে যাচ্ছে না, খড়ের মধ্যে হবে, অর্থাৎ সূর্যের আলো যাতে না লাগে, সূর্যের আলো লাগলে আলুটা হবে না, এই জন্য খড়ের পুরুত্বটা ওই পরিমাণ দিতে হবে। বলে যে আমি এই বছর আসলে কোন সময়টা আমার অপটিমাম টাইমে সোয়িং করার সময় বা কোন সময় আমি ইরিগেশন, আমরা এই অঞ্চলে যেহেতু ধান অনেক দেরিতে কাটে তখন আলু লাগানোর সময় থাকে না, আলু জমিতে জো আসে না, সেজন্য আমরা যাতে ডিসেম্বরের শেষ সপ্তাহে যে জমিগুলোতে ধান কাটা হয়ে যায় সেই জমিগুলোতে যখন পানি থাকে না কিন্তু একটু নরম কাদা কাদা থাকে 30 থেকে 40 গ্রাম এই পরিমাণ আলুকে এই কাদা কাদা জমিতে আমরা যদি বসাই দিই এবং সেখানে যদি আমরা খড় গোবর সার দিয়ে তারপর খড় দিয়ে ঢেকে দিই এবং আমাদের যে অনুমোদিত সারের মাত্রা আছে সেই সারটা দিয়ে দিই, তাহলে দেখা যায় যে বিনা চাষে বিনা অল্প খরচে কৃষকরা আলুর মতন একটা ভালো ফসল তারা এই দক্ষিণাঞ্চলের লবণাক্ত মাটিতে উৎপাদন করতে পারবে। সেই ক্ষেত্রে যদি সে টমেটো চাষ করে অথবা আমরা এই মাঠে কয়রাতে বাড়ির আলু 72, বাড়ির আলু 73 এবং বাড়ির 78 এই তিনটা জাত দিয়ে কোন জাতটা আমাদের ফলাফল বেশি ভালো হয় সেটা আমাদের পরীক্ষা করা চলছে। ফলাফল বাড়ির আলু 72 বেশি ভালো, বাড়ির আলু 73টাও ভালো হয়েছে। আমরা বিনা চাষে যখন আলু করি তো এই এলাকার অনেক কৃষক আমাদেরকে অনেক উপহাসমূলক কথা বলছিল যে বিনা চাষে আলু এটা কি হয় নাকি, কিন্তু এখন আমরা ফলন দেখে আমরা খুবই আশাবাদী এবং এক একটা গাছে কোনো কোনো গাছে 10 থেকে 15টা পর্যন্ত আলু দেখা যাচ্ছে। কয়েক বছর ধান করে লস খাতে হচ্ছে, যে ধান তো দাম কম, বাজারে দাম কম, তাই আর কি আলু করছে। আমি কৃষি গবেষণার থেকে পরামর্শ নিয়ে এই আলুটা চাষ করে আমি ভালো ফলন পেয়েছি। এখন আমি এই যেন সামনের বছর আবার করতে পারি এই আমার